তো বন্ধুরা, চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি বাড়িতে কি কি কাজ করি তো তোমাদের দেখাবো। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখন বাজে সকাল 8টা, আমি এখনও কোনো কাজ করিনি। কোনো রকম খাটটা গুছিয়ে রেখেছি, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রায় সকাল 6টার থেকে বৃষ্টি হচ্ছে। তো কোনো কাজ হয়নি এখনও। এখনও আমি বসে আছি, বসে বসে ঘরের ভিতরে কাজটা কোনো রকম হয়েছে। ঘরটা ঝাড়ু দিয়েছি আর বিছানাটা গুছিয়েছি। বাইরে পুরো এখনও বাসন পড়ে আছে, ওগুলো হয়নি। কিছুটা জামা কাপড় ময়লা হয়েছে, সেটাও কাচতে হবে, সেটাও কাচা হচ্ছে না, এত বৃষ্টি হচ্ছে দুদিন। মানে ভালো লাগছে না ঘরে থাকতে। আর একটা কথা, যে আমি ভিডিওতে আসলে মানে ঠিক করে গুছিয়ে কথা বলতে পারি না, মানে নিজের কেমন একটা যেন হয়, মানে লজ্জা পাই ক্যামেরার সামনে কথা বলতে। আমার সামনে কেউ না থাকলেও যেন আমি কথা বলতে পারি না। তো বন্ধুরা, আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তো তোমরা সবাই কমেন্ট করে বলবে যে এখানে ভুল আছে কি না। বাইরের বারান্দায় পাশটা পুরো জামা কাপড় ঝুলানো আছে, কারণ প্রায় 4-5 দিন বৃষ্টি হচ্ছে, তো জামা কাপড়গুলো শুকনো হচ্ছে না। এখানেই কোনো রকম দেওয়া আছে, বাইরে কোনো রকম ঘরের মধ্যে পাখা চলে আর এইগুলোতে শুকনো হয়। বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে, তো এখনো সব কাজ পড়ে আছে। এখন ঘরের কাজগুলো করে নিয়ে আর বাইরে কাজগুলো করব, কারণ বারবার তো ভিজা যাবে না। তো বন্ধুরা, ঘরে কাজটা কোনো রকম হলো, এখনো এবার যাব বাইরে কাজ করতে, বৃষ্টিটা কমে গেছে। বন্ধুরা, আমি এখানে এই বাসনগুলো ভেজে নিচ্ছি। এখানে জল আছে বলে, আর পরে ভালো জল দিয়ে ধুয়ে নেবো বাসে। তবুও গায়ে জল পড়ছে, বৃষ্টি বন্ধ হয়ে গেল, চালের জলটা পড়ছে পুরো। এত বৃষ্টি হলে লোকে কি করে পারবে, কাজ বাজ করবে কি করে? পূজার সময় এখন কত কাজ ধরে। আমার ঘরে কোনো কাজ নেই, কারণ আমার ঘরের দেওয়ালগুলো ভেঙে গেছে, কোনো গোবর মাটি দিতে হবে না এখন। পুরো ভিজে গেলাম, ভাবলাম যে ভিজবো না, চালের জলটা পুরো ভিজে গেল।
বাসন ধুচ্ছি। ওপাশে টাইম কলে জল পড়ছে, তো ওখানে যাইনি আমি। ওখানেও গাছে জল পড়ছে প্রচন্ড, ওই জন্য যাইনি। এখানে থাকবে, একটু পরে জল গুলিয়ে নিয়ে আসবো। ওখানে এখন পুরোটাই ভিজে গেলাম। ও বন্ধুরা, আমার পাশটা পুরো ভিজে গেছে। তো আর বাইরের বৃষ্টি বন্ধ হয়ে গেছে, এই যে ওপরে চালে জলটা পড়লো গায়ে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।